এগুলো এই মাত্র যদিও বলছিলাম বাড়ির থেকে যে আজকে বান্ধবীদের সাথে ব্লক হবে কিন্তু যাও যাও ভ্যাকসিন দেবে পাঁচজনে যে অবস্থা মানুষের মধ্যে কিন্তু দুঃখজনক হলে যে জয়নালের বিষয়টা আমরা তো হোয়াটসঅ্যাপ পরিবার কি অবস্থা সবার সঙ্গে সকলে সুস্থ আছেন যেখানে আছেন ভালো আছেন তো গাইজ আজকে কোথায় যাচ্ছি থাম্বনেল এবং ইন্ট্রোর মাধ্যমে তো অলরেডি দেখে ফেলছেন তারপরে বলে দিই আজকে আমাদের করোনার প্রথম ডোজ দেওয়ার আর এখন বাসেছে একটার কাছাকাছি 10-15 মিনিট কম আছে তো দুইটাই আমাদের দেওয়ার কথা এই জন্যই আমরা বের হয়েছি তো চলেন ব্লকটা এনজয় করেন আজকের ব্লক কিন্তু ভাই একটু স্পেশাল হবে এগুলো আসছে এই মাত্র যদিও বলছিলাম বাড়ির থেকে যে আজকে বান্ধবীদের সাথে ব্লক হবে কিন্তু কয়টা যে বান্ধবী কোনটা বান্ধবীটা সে নাই জানা তবে এগুলো সবগুলো সে দেখেছে ওটা সিনি না নতুন ব্লগে হাই দিয়ে দেবো আজকে নতুন এই ভাষা আদর্শ আছে আর এমরা জাতির ক্রাশ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা আছে কিন্তু সবাইকে দেখাবো না লাইফটা পেয়ে না আমার প্যারা 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 গাইস আমরা এখন সবাই বসে আর কি আড্ডা দিতেছি এই পাশে সকলে মিলা এই পাশে আরও আছে আরও কিছু আসতেছে কিন্তু দুঃখজনক হলে যে জয়নালের বিষয়টা আমরা তো আমাদের এখন যা সব খোলামেলা সালাম ভাই বলবে যে কি হয়েছে না হয়েছে আমরা সালাম ভাইয়ের মুখ থেকে শুনতে চাই বিষয় টিকা দিতেছে গাইস কিন্তু কোনো সহায় অবস্থা এটা হচ্ছে আলিমুদ্দিন ডিগ্রি কলেজ কমিটি বলছে ভ্যাকসিন দিতেছে এখানে ভ্যাকসিন দিতেছে ভ্যাকসিন দেখেন কি লম্বা লাইন গাইস ভ্যাকসিনের লেভেলেই নাই ভ্যাকসিন দেবে পাঁচজনে যে অবস্থা মানুষের মধ্যে আপনারা জানেন যে এখানে যত মেয়ে আসবে নাই তারাও আসবে তার মধ্যে একজনে আমি এখন দেখাইতেছি সে হচ্ছে এই লোক এ দেখতে তো মেয়ে আসছে ও তো আসছে ওর কিন্তু কোনো প্রয়োজনই নেই ওর কোনো প্রয়োজনই নাই দেখেন ওর কোনো প্রয়োজন নাই দেখেন ও সাধারণভাবে ওর কোনো প্রয়োজনই নেই ভাই আমাকে টিকে দিবে ভাই না না টিকে দিবে গাইজ যে অবস্থা এই মাত্র লাইন ধরছে এতক্ষণ একদম এলোমেলো ছিল এখন লাইন ধরছে দেখেন অবস্থা আমাদের সেলিব্রিটি পারসন টিকটকে 3000 ফলোয়ার আইডির নাম 129 ফলো করে নিয়েন দেখছি আর দেখেন এখানে আমাদের বান্ধবীরা দাঁড়াইছে যে অবস্থা মানে ভ্যাকসিন দিতে এসে দেখেন কোন বিরূপ মনে করছে একবার সম্পূর্ণটাই লোড কথা যদিও আসতে শোনা গেছে তারপরেও ম্যানেজ করে নিয়েন ব্লগে চলে আসতো ওকে লম্বা মানুষের লম্বা বলে আর ব্যাটটা মানুষের বলে খাটো লম্বা মানুষের লম্বা বলে আর ব্যাটটা মানুষের বলে খাটো যে যাই বলুক সাবিকটা ছোট ছোট যাও যাও তোমাদের তোমাদের কোনো কিছু হবে না বুঝতে পারলেন এটা হচ্ছে টিকটকার স্বাধীন টিকটক টিকটক টিকটকার স্বাধীন লাইনে দাঁড়ায় আছি মূলত আর আমার পিছনে বড় বড় লাইন আছে এদিকে রহমান আর তুমি আছো সামনে তো চলেন ভিতরে যাওয়া যাক দেখি কেমন টিকে যায় বয় কি তাড়াতাড়ি বয় ওইদিকে কিছু লোক দাও ওইদিকে টিকা দিলাম কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন একটা ভিডিও নিবার দেয় নাই মানুষেরটা নিলাম ঠিকই আমারটা নিবার দেয় না কি জন্য যে নিবার দিল না এখন আমি তো জানি না যাই হোক টিকা নিয়ে অনুভূতি যদি বলতে হয় তাহলে আমি একটা কথাই বলতে চাই কোনো ব্যথা নাই ব্যথার চোদনে আমি দাঁড়াইতে পারতেছি না এখন ব্যথা চোদনে জানালো সে অবস্থা সেম আর 80 দেবো জায়গা দেখছে যে সেখানে মজা নিছে কারণ মেয়েটা দেখতে সুন্দর তো যে ভ্যাকসিন দিছে এই জন্য ইনস্টাগ্রামে গুলগুল আসি গুলগুল ইক 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 ইক
যতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন আর দেখা হচ্ছে খুব শীঘ্রই টিল দেন স্টে লার্নিং সিস্টেম ফ্রেন্ডস বাই বাই জব তুমি রাজা